আজকে দেখাবো কিভাবে সিম্পল আইআইটি এফআরপি বাইপাস করতে হয়। কিন্তু শুরু করার আগে আপনারা যদি প্রথমবার মতো চ্যানেলটি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি চেপে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার পরে একটা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করব। আর দেখেন আমি নেটওয়ার্কের সাথে কানেক্ট করেছি, আমার যেটা নেটওয়ার্ক আছে সেটার সাথে কানেক্ট করে দিন। কানেক্ট হয়ে গেলে আমরা আবার ব্যাকে চলে আসবো, এমার্জেন্সি কলে চাপ দিব, এমার্জেন্সি ইনফরমেশন চাপ দিব, তারপর অনারের প্রেজেন্টেশন ছিল এটাতে চাপ দিব, তারপর নেমে চাপ দিয়া এখান থেকে চুজ এ ফটোতে চাপ দিব, এরপর আবার ফ্রিটাতে চাপ দিয়ে এআইপিটাতে চেপে ধরে রাখবো, এরপর পারমিশন থেকে গিয়ে ফার্স্ট পার্সনে চাপ দিব, ফার্স্ট পার্সনে লিখবো সেটিং, সেটিং লিখলো হবে। দেখেন লিখতে কি আমি সেটিং দেখে নিচের দিকে এখন সেটিংসটাতে চাপ দিয়ে ওপেন করবো, ওপেনটাতে ক্লিক করবো। দেখেন আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আজকের দিকে ঢুকে আমরা সিটাতে চাপ দিয়া এখানে আসি, দেখছিলাম পিছনে আসি, অ্যাক্সেল যদি মেনুটা অন করে দিব, অ্যালাউ দিব, ওকে দিব, রেখে আসবো, রেখে আসবো, আসলাম, অ্যাক্সেল ঢুকছে এখন, অ্যাক্সেল ঢুকে ঢুকলাম। দেখেন আমরা শো সিস্টেমে চাপ দিব, অ্যান্ড্রয়েড সেটআপটাতে চাপ দিব, শো সিস্টেম দিব, ডিসেবল করে দিব, আবার দেখে আসবো, এন্ডার সেটআপে ক্যারেক্টার সফট স্টপ করে দিব, দেখে আসবো, গুগল প্লে সার্ভিসেসটা খুঁজবো। গুগল প্লে সার্ভিসেস সফট স্টপ করে দিব, ভিজিবল করে দিব। এখন আমরা দেখে চলে আসবো আবার প্রথম অবস্থায়, চলে আসছি আমরা, আবার স্টার্ট দিব। আমরা ব্যাকে দিয়ে যাব, আবার ব্যাকে চলে যাব, দেখেন দেখা অফলাইন চাপ দিব, কন্টিনিউ দিলাম, আবার কতক্ষণ ঘুরতে থাকবে, আবার ব্যাকে চলে আসবো, কিছুক্ষণ পরে আবার ব্যাকে দিচ্ছি, আবার সেট আপ অফলাইন চাপ দিব, আবার কন্টিনিউ দিব, আবার ব্যাকে দিলাম, আরো ব্যাকে দিলাম, আবার স্টার্টে দিলাম, এখন ব্যাকে চলে আসবো, ব্যাকে আসে আবার এমার্জেন্সি কলে যাব, এমার্জেন্সি ইনফরমেশন ঢুকবো, অন্য এমার্জেন্সি পার্সেন্টের চাপ দিব, তারপর নিউজ থেকে ওই আবার মাঝে মধ্যে চেয়ে নিয়ে দিব, আবার ধরতে তাদের চাপ দিয়ে ড্যাগ ড্যাগ কেটে ধরবো, পারমিশনে যাব, পার্সে চাপ দিব, আবার সেটিংটা লিখবো, দিকে সেটিংসটা আসবে, সেটিংসটা চাপ দিয়ে ওপেন দিব, আবার অ্যাপটা ইনস্টলেশন যাব, অ্যাপ ইনস্টলে ঢুকবো, অ্যাপ ইনস্টলে, অ্যাপ ইনস্টলে ঢোকার পরে গুগল পে সার্ভিসটা অন করে দিব, অ্যানাবল করে দিলাম। এখন আবার ব্যাকে চলে আসবো, ব্যাকে করে চলে আসবো, পিছন দিকে আসতে থাকবো, পিছন চলে আসছি, আমাদের কাজ কিন্তু শেষ। আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। স্টার্ট দিলাম, দেখে দেখাই আপনাদেরকে আবার অফলাইন, দেখেন দেখেন হন হয়ে গেছে, কিন্তু আমরা অ্যালাউ দিব, অ্যাকসেপ্ট করে দিলাম, আর দেখেন আমাদের মোবাইল থেকে চালু হয়ে গেছে। তো আপনাদের ভিডিওটি লাইক ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এবং কোনো সমস্যা করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করবো, কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। তো দেখা হবে আগামী ভিডিও নিয়ে, বাই।